হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে রবিবার, আমরা যাচ্ছি ঘুরতে। শীতের সকালে বাইকে কেমন ঠান্ডা, হুহু করে হাওয়া দিচ্ছে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার সাথে থাকো আর ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। যেতে যেতে রাস্তার ভিউ তোমাদের সাথে শেয়ার করব। ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা। সকালবেলায় চা পেয়েছি, সামনে সব কিছু পেয়েছি, একবারে বাইকে বসে পড়েছি। লং ড্রাইভে যাচ্ছি অনেক দূরে। রাস্তাটা ভালোই, আমাদের সাথে যাচ্ছে আরো দুজন। এত ঠান্ডা আর হাওয়া দিচ্ছে, তো ভিডিও করতে পারছি না, তাও একটু একটু করছি। এই রাস্তাটা ভীষণ খারাপ রাস্তা, পুরো রাস্তাটাই ভেজা। খারাপ রাস্তা শেষ হয়ে ভালো রাস্তায় আমরা চলে এসেছি। এখানে দুই সাইডে মানে পুকুর, মাছ চাষ করে। এখানে একটা বসিরহাটের এই দিকটা লাইন, যেহেতু কাঁথি হয়ে যেতে হবে, ক্যানিং ক্যানিং ওই হবে কিছু একটা। রাস্তাগুলো খুব ভালো, যখন এখানে বৃষ্টি হয় তখন কি হয় ভাবার বিষয়। আমার খুব ভালো লেগেছে রাস্তাটা, আশেপাশে খুব সুন্দর। বাইকে আমার এতক্ষণ বসার অভ্যেস নেই, অনেকক্ষণ হয়ে গেছে। সব বাড়ি থেকে বেরিয়েছি তখন 5:30 পৌনে 6টার দিকে। ও মা, কতক্ষণ বসে থাকতে হবে নাকি? ঘুরতে, বাইকে ঘুরতে তো আমার খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা জানিও। তো এখানে যেতে যেতে কিছু কিছু মাছের দোকান দেখলাম, টাটকা টাটকা সবজি, জ্যান্ত মাছ, ফুলকপি, সব কিছু মানে তাজা একদম। মাঝখানে তো এই লরিটা আমাদেরকে মানে বিরক্ত করছে, আগেও যেতে দিচ্ছে না, সচ্ছেও না। তো এই দাদুটা এই ফল নিয়ে বসেছে, ফলটা ছোটবেলায় একবারই খেয়েছিলাম। তো যাচ্ছি, মাঝখানে একটা রাস্তা পড়েছে, মানে এত বাজে রাস্তা ওটা। এই রাস্তাটা খুবই ভালো, দুপাশে পুরো মাছের চাষ, এখানে খুব সুন্দর। ভেবেছিলাম দাঁড়িয়ে একটু ফটো শ্যুট তুলবো, কিন্তু যেতে দেরি হয়ে যাবে আমাদের জন্য, লঞ্চ ছেড়ে দেবে। তো হাওয়া, ভিডিওর সময় জাস্ট কাজটা তুলে নিয়েছিলাম আর সব বন্ধ হয়েছিল। তো আমরা আর 15-20 মিনিট পরে পৌঁছে যাব। এটা ক্যানিং লেখাই রয়েছে উপরে। চলে এসেছি আমরা, এখানটা বাইকটা রাখবো, রেখে ওই পারে যাবো। তো রাজদীপ ফোনে কথা বললে জানছে যে কোথায় কোন ঘাটে গেলে ঠিকঠাক পাবে। তো আমরা উঠে গেছি, চলে এসেছি। এটা হচ্ছে সুন্দরবন, সুন্দরবন ঘুরতে এসেছি আমরা সবাই মিলে। ক্যামেরা কেউ ধরে না, আমি নিজে নিজেই ভিডিও করি, যেহেতু ভিডিও করতে আমার ভালো লাগে। তাই তো এখান থেকে নেমে গাড়িতে করে চলে এসেছি আনন্দ ভবন। এখানেই আমরা থাকবো 3 দিন। তো এটা 3 দিন এখানে ব্যাগ রেখে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইল। আমরা যাচ্ছি এখন ঘুরতে, ব্যাগ রাখা হয়ে গেছে। ঘুরার তো আমাকে ধুয়ে আগে আগে যাচ্ছে। সুন্দর ব্যাগ রেখে আজকের মতন আমরা এই লজে থাকবো। আমাদের সাথে ফ্যামিলিটা আছে, এদের আজকে লাস্ট ডে, যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে ঢুকতে। কি বলছিস বল, খুব ভালো লাগছে? ৫০০ টাকা ছিল লাইসেন্স, সেকেন্ড নাই।
ভিউ দেখছি তোমরা দেখো দুইটা একটা ফ্যামিলি আছে, বাচ্চাটা কি কিউট, ওরা দুজন মিলে খেলা করছে। আমি তুই শুধু বল, উচিত না, একদমই উচিত না, তাই না? বলো না, ছোট্ট তো একা একা একটুখানি চোখটা জাস্ট জুড়িয়ে যায়। দুপুরে লাঞ্চ খেতে ডাকছে, আজকে দুপুরে লাঞ্চ আছে ডাল তরকারি ভাজা আর আছে খাসির মাংস। খাসির মাংসটা সত্যিটা একটু কম হয়েছে, মনটা করে পেয়েছে খাচ্ছে। এখানে সত্যি বেশি ভালো লাগে চাটনি আর পটলটা, চাটনি দাল আমি তো ঘুমাবো, আর কি কি করে জানি। এরাও এসেছে, বসে রয়েছে। তারপর তোমাদেরকে দেখাবো আবার কি হয়। বাই। তো আমরা আজকের মতন ঘোরা শেষ, স্নান করে রেডি হয়ে আমি রুম থেকে বেরিয়েছি, একটু গল্প করব সবাই মিলে একসাথে। সুন্দর বড় সড়ো আছে রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো খারাপ না। ও তো বসে পড়েছে গোছাবে। আমি সন্ধ্যাবেলা বেরিয়েছি ঘুরতে, তিনটে দোকান দেখতে, ভালোই, খারাপ না, মোটামুটি ঠান্ডা, খুব একটা ঠান্ডা লাগলাম। তো চলে এসেছি রুমে, আমি আবার মাঝখানে একটুখানি মুখে নেল পালিশ পরে নিয়েছি। সন্ধ্যাবেলা আমাদের আজকে দিয়েছে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া, চাটনি কি গুটাবে, ভালোই লাগলো, খারাপ মালাটা কি করে দিবি? খেতে খেতে একটা তর্ক বিতর্ক হচ্ছে, তর্ক বিতর্ক।
তোমরা কিন্তু জানিও ভিডিওটা কেমন হয়েছে, 15 ঘন্টা 9টায় আমরা খেতে গেছি, ফার্স্ট ডে আজকের মতনই শেষ। গুড নাইট বন্ধুরা।